আর সাংবাদিক বন্ধুসকল, বিশেষ এটা কারণ লৈ আমি কোকৰাঝাৰ এছিলাৰে ভৱনত সংবাদমেল দিব ওলাইছো। অতি দুখেৰে প্ৰকাশ কৰিছো, এইখিনি সময়ত কোচৰাজবংশী ৰাইজ আক্ৰাস হৈ যি ধৰণৰ চৰকাৰৰ এগেইনষ্টত কথা ক'ব লাগিছিল, সেই মৰ্মে আমাৰ মাজত ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ সোমোৱাৰ ক্ষেত্ৰত আজি আমি নিজৰ মাজতে আমি কথা ক'ব লগা পৰি গ'ল। সেয়ে যোৱাকালি নিশ্চয় সকলোৱে অৱগত হৈছে, যোৱাকালি সুনধৰ ৰায়, পাৰ্থজ্যোতি বৰা আৰু কপিল দেৱ সিংহই যি গুৱাহাটীত এখন প্ৰেছ মিট অনুষ্ঠিত কৰিছিল, তাতে কেইটামান যি অভিযোগ আনিছে, সেই অভিযোগখিনি মই ক'ব বিচাৰোঁ গোটেইখিনি মিছা আৰু খুব নাটকীয় ষ্টাইলতহে কামখিনি কৰিছে। কাৰণ এটা কথা আপোনালোকে গম পায়, মই আপোনালোকক জনাব বিচাৰিছোঁ, আমাৰ 21 তাৰিখৰ পৰা অনশন আমাৰ আৰম্ভ হৈছিল। সেই অনশনত আমাৰ 100 ঘণ্টীয়া অনশন কাৰ্যসূচী আছিল। সেই অনশন কাৰ্যসূচী আমি চতুৰ্থ দিনলৈকে আমি কৰিব লগা হ'ল। তাৰপিছত নেক্সট ডে চৰকাৰৰ প্ৰতিনিধি আহিছিল। আমি কোনো চৰকাৰৰ মন্ত্ৰী MLA কাৰো লগত আমি যোগাযোগ কৰা নাছিলোঁ। প্ৰথমত পীযুষ হাজৰিকাই মোক নিজে ফোন কৰিছিল। পীযুষ হাজৰিকাই ফোন কৰাৰ পিছত কৈছিল, আপোনালোকে অনশন কিয় কৰিব লাগে, আপোনালোকৰ CM ছাৰৰ সদিচ্ছা আছে, আপোনালোকে আলোচনাত আহক আৰু অনশন মানে উঠাই ল'ব লাগে, মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ, সেই কথাটো কৈছিল। তাৰপিছত মই কৈছোঁ নহয়, এতিয়া চৰকাৰে বাৰে বাৰে আলোচনা কৰি আছে, তেতিয়া ৰাতিতে আহিব বিচাৰিছিল। এতিয়া মই নিজে বাধা দিছোঁ বোলে ৰাতি আহিব নালাগে, ইয়াতো মেজৰিটি একো নাই, নেক্সট ডে আপোনালোকে আহক, ৰাইজক আপোনালোকে প্ৰতিশ্ৰুতি দিয়ক, সঁচাকৈ যদি জাতিটোৰ কাৰণে কিবা এটা হয় তেতিয়াহ'লে আমি আলোচনাত বহিম। তাৰপিছতে কেবিনেট মিনিষ্টাৰ চন্দ্ৰমোহন পাটোৱাৰী ডাঙৰীয়াক পঠাই দিছিল। চন্দ্ৰমোহন পাটোৱাৰী ডাঙৰীয়াৰ কথাত যেতিয়া আমাক কৈছে মুখ্যমন্ত্ৰী আপোনালোকক 2-1 দিনৰ ভিতৰতে মাতিব, আপোনালোকে আলোচনাত যাব লাগে, তেতিয়া এটা কথা কৈছিলোঁ কি আলোচনাৰ নামত আমি আলোচনা নকৰোঁ। তাতে মই প্ৰশ্ন কৰিছিলোঁ, তেতিয়া চন্দ্ৰমোহন পাটোৱাৰী কৈছে, চাওক আপোনালোকৰ যিটো ময়ে কৈছিলোঁ যোৱা 12 ছেপ্টেম্বৰ তাৰিখে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি ধৰণৰ কোচৰাজবংশী জনজাতিকৰণ কৰাৰ কথা কৈছিল, সেই কৰা কথাক লৈ যদি আৰু যদি সেইটো লৈ আলোচনা হয় তেতিয়াহ'লে কিন্তু আমি আলোচনা নবহোঁ। তেতিয়া কেবিনেট মিনিষ্টাৰজনে এটা কথা কৈছিল কি নহয়, ভাৰত চৰকাৰৰ লগত আপোনালোকৰ কথাটো কিবা আলোচনা কৰিছে, সেইটো লৈ কিবা আলোচনা হ'ব, যদি তেনেকৈ কিবা পজিটিভ থাকে আমি যাম বুলি কথা কৈ আমি সাময়িকভাৱে অনশন স্থগিত ৰাখি আমি 26 তাৰিখে আমি আলোচনাত মিলিত হৈছোঁ আৰু গোটেই কথাখিনি মিডিয়াৰ জৰিয়তে জনোৱা হৈছিল। কিন্তু দুখৰ বিষয়ে, সেই অনশন কাৰ্যসূচীটো সুনধৰ ৰায়ে যি ধৰণৰ কথা কৈছে সিহঁতে কোনো নাজানে, এইটো হৈছে ভুল কথা। আমাৰ যোৱা কেই তাৰিখ আছিল, 10 তাৰিখে বিজনীত আক্ৰাসু অফিচত এখন বৈঠক হৈছিল, মানে যৌথ কাৰ্যনিৰ্বাহক সভা। সেই সভাখন সুনধৰ ৰায়ে আমাৰ গ্ৰুপত গোটেই সভাপতি, কেন্দ্ৰীয় কমিটিৰ গোটেই বিষয়ববীয়া, জিলা কমিটিৰ সভাপতি, সম্পাদকক মাতিছিল। সেইটো স্ক্ৰীনশ্বট মই আপোনাক দিব পাৰোঁ। তাৰপিছত সেই মিটিঙত সুনধৰ ৰায় নিজে উপস্থিত আছিল। থকাৰ পিছত আমি তাতে গোটেই সকলোৱে বহুতো মত প্ৰকাশ কৰাৰ পিছত লাষ্ট টাইম সিদ্ধান্ত হ'ল আমি অনশন কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰিম। কিন্তু যিটো মানে কৈছে সিহঁতে একোৱেই নাজানে, সুনধৰ ৰায় জ্ঞাত, এতিয়া পাৰ্থ আৰু কপিল জানে নাজানে সেইটো মই ক'ব নাযাওঁ, সুনধৰ ৰায় জ্ঞাত। আৰু 21 তাৰিখে যিদিনা আমি অনশন আৰম্ভ কৰিছিলোঁ, সেই অনশনত সুনধৰ ৰায় নিজে উপস্থিত আছিল। নিজে উপস্থিত হৈ থকাৰ পিছত মেমৰেণ্ডাম কিবা কিনি চোৱা চিতা কৰি তাৰ বোলে বেলেগক কৈছিল, তাৰ দেহাটো বেয়া কাৰণত সি মানে হোটেলত থকা কথা ক'ল। আমি ভাবিছোঁ ঠিক আছে, মানুহ যদি ফিজিকেলি কণ্ডিশ্যন ইমান ভাল নহয় সি যাব পাৰে, সি গৈছিল। যোৱাৰ পিছত 21 তাৰিখ পাৰ হৈ গ'ল, 22 তাৰিখে সি নাহিল। কিন্তু শেষত আমি গম পালোঁ, এই সুনধৰ ৰায় সম্পাদকজনে যিটো মানে ৰাইজৰ মিডিয়াৰ জৰিয়তে যি ধৰণৰ এটা দমফালি মৰা কথা কৈ আছে, আক্ৰাসুৰ সভাপতিকেইটাই বিক্ৰী হৈছে চৰকাৰৰ লগত, এইটো মই ডাঠি ক'ব পাৰোঁ, আমি কোনো ব্যক্তি স্বাৰ্থত সংগঠন কৰা নাই, জাতিৰ কাৰণে কাম কৰি আছোঁ। এইজন সুনধৰ ৰায়ে 22 তাৰিখে ৰাতি পীযুষ হাজৰিকাৰ ঘৰত গৈ উপস্থিত হৈছিল, কিন্তু সিদিনা পীযুষ হাজৰিকাই লগ দিয়া নাছিল। শেষত 23 তাৰিখে বিধানসভা চলি থকাৰ তাতে পীযুষ হাজৰিকাক লগ কৰিছিল গকুল বৰ্মনৰ নেতৃত্বত এটা দলে, আৰু তাতে স্পষ্টকৈ কৈছিল
মই বলরাম বর্মনের সম্পাদক সুনধর রায় মই সেই অনুষ্ঠান নাই এই সভাপতি সকলে করেছে খুব দুঃখের বিষয় তাতে তারে সতীর্থ আমি মই নিজে পানি আর একু নাখাকে চারিদিন আমি অতিক্রম করে আসিল বহুতো আসিল কিন্তু হঠাৎ মানে এই কথাটো নচ্ছাদ করার মানে ইমান দুঃখ লাগিছে কমসে কম জাতিক গাদ্দার করব নালাগে এনেকা জাতিক গাদ্দার করা মানুষক রাইজে চিনিব লাগে আর এটা কথা কৈছি কেদিনমান আগত যেতিয়া দশ তারিখ আমার মিটিং আছিল না তার আগদিনা সি এটা কথা দম্ফালি মারি কৈছিল মিডিয়ার আগত এটা পোর্টেলর জড়িয়ে শীর্ষ বিষয়ববি আই আক্রাসুর মন্ত্রী দুয়ারে দুয়ারে বোলে ঘুরি ফুরে কিন্তু আমি কোনো মন্ত্রী দুয়ারে দুয়ারে কোনো সভাপতি ঘুরা নাছিল কিন্তু শেষত কিন্তু আমি দেখিবলৈ পালো যোৱা বাইশ তারিখ আর তেইশ তারিখে নিজে মন্ত্রীর পিছিয়ে পিছিয়ে ঘুরি আমার যে আন্দোলন জাতিটুকে বিক্রি করার নিচিনা একটা পরিবেশ আনি দিল খুব দুঃখের বিষয় একটা কথা কব বিচার সুনধর রায় যে মানে সংগঠন বিরোধী কাম করেছে তা আমি তাক বহিষ্কারতকে কঠোর পানিশমেন্ট দিব লাগে কিন্তু আমি রাইজর প্রতি এটা আর যিজনে ভুল করেছে ভুল মানুষ হব পারে এটা আমি আহ্বান জানাব বিচারিছো তাক আজি আমি কঠোর শাস্তি নিদিম আমার সংগঠনের ফালপা তাক সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হব আজির পর আমি সাময়িকভাবে অব্যাহতি দিয়া হল আমার গোটেই কমিটির সভাপতি সম্পাদকখিনি গোটেইখিনি আছে আর যাতে তাতে প্রেস মিট দিছে তাতে কোনো জেলার সভাপতি সম্পাদক কোনো কেন্দ্রীয় বিষয়ববিয়া তার লগত কোনো উপস্থিত নাই আর সেই কারণে মানে কথাটা হল কি সুনধর রায়ে প্রেস মিট যে দিলে তার আগদিনা হয়েছিল কি যেটা এই ঘটনাটা আমি গম পালো অনশন কার্যসূচী শেষ হওয়ার পিছত সরকারের আলোচনা হওয়ার পিছত তেতিয়া মই আমার পাবলিসিটি সেক্রেটারি প্রাঞ্জল চৌধুরী তাক মই একটা মেসেজ দিব কলো দুই তারিখে আমার এখন মিটিং দিয়ক এক্সিকিউটিভ দিয়ক সেই এক্সিকিউটিভত এই যা আমি অভিযোগ পালো অভিযোগ নিয়ে সঁচা নে মিছা আমি তাতে আলোচনা করি তেতিয়া কিন্তু সেই মেসেজটি দিয়ার লগে লগে সুনধর রায়ে মানে অকলে কব যে সম্পাদক নজনাকে কিয় এক্সিকিউটিভ দিয়া হল এই কথা আনে তারপর মই কইছো সম্পাদক কিয় মাতা হওয়া নাই জেলার সভাপতি সম্পাদকবিলাক কথা পাতিছিল সুনধর রায় কিয় মাতা হওয়া নাই মোক প্রশ্ন করব তাতে উত্তর দিয়া হব এই দুই তারিখে মিটিংটা হব জেলার সভাপতিখিনে সবে দিছে দিয়ার পিছত আবেগিক একটা পোস্ট রাইজর মাজত ঢালি দিলে একত্রিতকরণ আমি একত্রিতকরণ ছয় মাস এক বছর আগরপরা একত্রিতকরণ করব লাগে 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 বলে আমি কই আছো সভাপতি সকল গোটেইখিনি কই আছে কিন্তু সম্পাদক সকলে বারে বারে মানে সিহতর মানে পদবী যার ভয়ত ইফালে সিফালে মানে পাবলুটি মারি থাকে এতিয়া আমি কব বিচার যেহেতু সে সুনধর রায় যে কথা কৈছিল একত্রিকরণ হব লাগে খুব আমি আনন্দ পাইছো যার কারণে সুনধর রায়ক আমি বহিষ্কার নকরো আমি সাময়িকভাবে অব্যাহতি দিয়া হল আজির তার পদরপরা যাতে সাংগঠনিক কাম করব নোৱাৰে আর একত্রিতকরণ যে কথা কৈছে আমি আজি গোটেইখিনি আমার সংগঠনের বডি আমি কথা পাতিলো একত্রিতকরণ কম সময়ের ভিতর হবে কিন্তু তাতে আমি ষড়যন্ত্রর গন্ধ পাইছো তাতে সুনধর রায় কপিল দেব শর্মা পার্থজ্যোতি বরায় সঁচাকে একত্রিতকরণ বিচারে নে সিংহ ইহতে সঁচাকে একত্রিতকরণ বিচারে নে আমার সন্দেহ হয়েছে সিহতে কোনোবা এজনের পাক চক্রত পরে পুনের আক্রাসুক বিভাজন করব বিচারি আছে সেটি রাইজে গম পাব আর আপনার জড়িয়ে এই তিনজন ব্যক্তিক মই প্রশ্ন করব বিচার আপনার রাইজর মাজত কথা দিয়ক যদি আপনার পদবি নাপায় তেতিয়া যাতে আমি পুনের যাতে আক্রাসুক ভাগ নকরে আর আমি রাইজর আগত আজি কইছো আক্রাসু একত্রিতকরণ কম সময়ের ভিতর হব তিনটা সভাপতি সম্পাদক আমি ইয়াত আছো সভাপতি আছে কম সময়ের ভিতর আমি ডেট ঘোষণা করা হব কোন তারিখে রাইজক কেনেকে লৈ আমি একত্রিতকরণ করিম লগতে এটা কথা কৈছো কি সুনধর রায় যিখিনি অভিযোগ আনিছে সভাপতির উপর মই তাক এটা রিকুয়েস্ট আর প্রত্যাহ্বান জানাব বিচার আপনার আপনি সুনধর রায়ে যিকোনো রাজহুয়া অনুষ্ঠানের সভাপাতক মই সভাপতি হিসাবে তাতে উপস্থিত থাকিম মই যদি সঁচাকে জাতিদ্রোহী কাম করেছো মোক আপনাদের স্যান্ডেলর মালা পিন্ধাও আর যদি আপনি নয় আপনার কথাখিনি মই তেতিয়াহলে সভাপতি সেইখান সভাত আপনি যদি উপস্থিত হব পারে আপনি উপস্থিত হব তাতে রাজহুয়াভাবে গোটেই কথাখিনি প্রুফ সহকারে দিয়া হব মই এই তাক আহ্বান জানাইছো আপনি যদি পারে আপনি
সভাখন অনুষ্ঠিত কৰক সেই সভাত মই যাওঁ কাৰণে ৰেডি আপুনি নিজৰ গাঁৱত অনুষ্ঠিত কৰিলে মই যাম কাৰণ মই কোনো জাতিদ্ৰোহী কাম কৰা নাই জাতিৰ কাৰণে মই কাম কৰি ওলাইছোঁ ব্যক্তিগত স্বাৰ্থত কোনো কাম কোনো মন্ত্ৰী এম এল এৰ পিছে পিছে খুৰা বলৰাম বৰ্মন নহয় আৰু কৰাও নাই মই আৰু এটা কথা মই স্পষ্ট আকাৰে ক'ব পাৰোঁ মই সভাপতি হোৱাৰ পিছত সুনধৰ ৰাইজখিনি কথা কৈছিল একত্ৰিকৃত হ'ব লাগে খুব আমি আনন্দ পাইছোঁ যার কারণে সুনধর রায়ক আমি বহিষ্কার নকরো আমি সাময়িকভাবে অব্যাহতি দিয়া হল আজির তার পদরপরা যাতে সাংগঠনিক কাম করব নয় আর একত্রিত কোনো যে কথা কৈছে আমি আজি গোটেখিনি আমার সংগঠনের বডি আমি কথা পাতিলো একত্রিত কম সময়ের ভিতর হবো কিন্তু তাতে আমি ষড়যন্ত্রর গন্ধ পাইছো তাতে সুনধর রায় কপিল দেব শর্মা পার্থজ্যোতি বৰাই সঁচাকে একত্রিতকরণ বিচারে নে সিংহ ইহতে সঁচাকে একত্রিতকরণ বিচারে নে আমার সন্দেহ হয়েছে সিহতে কোনোবা এজনের পাক চক্রত পরে পুনের আক্রাসক বিভাজন করব বিচারি আছে এই রাইজে গম পাব আর আপনার জড়িয়ে এই তিনজন ব্যক্তিক মই প্রশ্ন করব বিচার আপনাদের রাইজর মাজত কথা দিয়ক যদি আপনাদের পদবি নাপায় তাহলে যাতে আমি পুনের যাতে আক্রাসক ভাগ নকরে আর আমি রাইজর আগত আজি কৈছো আক্রাসু একত্রিত করত কম সময়ের ভিতর হব তিনিটা সভাপতি সম্পাদক আমি ইয়াত আছো সভাপতি আছে কম সময়ের ভিতর আমি ডেট ঘোষণা করা হব কোন তারিখে রাইজ কেনেকৈ আমি একত্রিতকরণ করিম লগতে এটা কথা কৈছো কি সুনধর রায় যিখিনি অভিযোগ আনিছে সভাপতির উপর মই তাক এটা রিকুয়েস্ট আর প্রত্যাহ্বান জানাব বিচার আপনালোক আপুনি সুনধর রায়ে যিকোনো রাজহুয়া অনুষ্ঠানত সভাপাতক মই সভাপতি হিসাবে তাতে উপস্থিত থাকিম মই যদি সঁচাকে জাতিদ্রোহী কাম করেছো মোক আপনাদের স্যান্ডেলর মালা পিন্ধাও আর যদি আপুনি নোৱাৰে আপনার কথাখিনি মই তেতিয়ালে সভা পাতিম সেই সভাত আপুনি যদি উপস্থিত হব পাৰে আপুনি উপস্থিত হব তাতে রাজহুয়াভাবে গোটেই কথাখিনি প্রুফ সহকারে দিয়া হব মই এইটো তাক আহ্বান জানাইছো আপুনি যদি পাৰে আপুনি সভাখন অনুষ্ঠিত করক সেই সভাত মই যাওয়ার কারণে রেডি আপনি নিজের গাঁত অনুষ্ঠিত করলেও মই যাম কারণ মই কোনো জাতিদ্রোহী কাম করা নাই জাতির কারণে মই কাম করে ওলাইছো ব্যক্তিগত স্বার্থত কোনো কাম করা কোনো মন্ত্রী এম এল এর পিছে পিছে খুড়া বলরাম বর্মন নহয় আর করাও নাই মই আর এটা কথা মই স্পষ্ট আকারে কব পারো মই সভাপতি হওয়ার পিছত কোনো এটা অঞ্চল কোনো এখন অনুষ্ঠান প্রতিষ্ঠান মই আজি পর্যন্ত কালেকশন করে পোৱা নাই মই যদি ব্যক্তি স্বার্থত যদি মই কাম করে হবে কিন্তু কালেকশন করব কিন্তু নিজাববীয়া যিখিনি পারিছো নিজের ইনকামর টকারে মই কিন্তু সংগঠন যিমান পারিছো চলাইছো আজি পর্যন্ত কোনো এজন কব নোৱাৰিব বোলে মই অমুক করা তমুক করা পয়সা কালেকশন এইটু করব নয় সেই কারণে মই সুনধর রায় আহ্বান জানাইছো মুকলিভাবে মই যদি জাতিদ্রোহী কাম করেছো আপনি রাজহুয়াভাবে মোক প্রত্যাহ্বান জানাক রাজহুয়া অনুষ্ঠান পাতক তাত মই মুকলিক যি কব লগা আছে গোটেইখিনি কম তাতে যদি মই জাতিদ্রোহী প্রমাণিত হোক মোক আপনাদের রাইজে যি ব্যবস্থা করে মই কিন্তু মূর পাতি লো কিন্তু আর যে এই সিগনেচার জালির কথাটা কৈছে এই স্মারকপত্র মই এটা কথা আপনাদের কব বিচার সভাপতি সকলে মেমোরেন্ডাম প্রস্তুত করা নাছিল সেক্রেটারিয়ে বনাইছিল আর সেই মেমোরেন্ডাম যেটা উলাইছিল মানে ভুয়া বলে মই তাত দেখা পাইছো যেতিয়া চন্দ্রমোহন পাটৰ মেমোরেন্ডামখন আমার হাতেরে দিছিল তাতে কোনো পার্থজ্যোতি বৰা কপিল দেব সিংহ আর সুনধর রায়ের কোনো সিগনেচার নাই কিন্তু সুনধর রায়ের নামটো আছিল তাতে কোনো সিগনেচার মারা হওয়া নাছিল যদি আপনাদের যে অভিযোগ আনিছে সেইটো আপনাদের চন্দ্রমোহন পাটোয়ারীক যখন মেমোরিয়াম দিয়া হয়েছে স্মারকপত্র দিয়েছে সেই স্মারকপত্র আপনি আনক যদি তাতে প্রুফ করব পারে কোনোবা জালি সহি করা আর এটা কথা দুখেরে কব বিচার আপনাদের তো জাতি ইমান ভাল পায় যার কারণে একত্রিতকরণের কথা দমফালি মারি কই আছে তেতিয়াহলে জাতির সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি কোনোবা যদি সহিও দিয়া হয় সেইটো আপত্তি করবলগা কি আছে কয় জাতির প্রেম ইয়াত তো আপনাদের সহি কোথাও ছান্ডা উঠোয়া নাই কোথাও তো ভাল আসনিত নাম দিয়া নাই যদি দিছে ইয়াতো দিয়াতো নাইয়ে মই 100% মানে মই কব পাৰো সিহঁতৰ নাম একো দিয়া নাই কাৰণ কেবিনেট মিনিষ্টাৰজনৰ যদি মেমোরেন্ডামত যদি আপোনালোকে চায় তাতে কোনো সিহঁতৰ একো চহী নাই মই ভাবোঁ কি যিহেতু সিহঁতে বহুদিনৰ পৰা এটা ষড়যন্ত্ৰ চলাইছে বেলেগৰ ছত্ৰচেয়াত কাম কৰি আছে সেই মৰ্মে এনেকুৱা হ'ব পাৰে নিশ্চয় সিহঁতে এই কামটো কৰিব পাৰে আমি কিন্তু কৰা নাই এইটো সঁচা কথা যাৰ কাৰণে মই আপোনালোকৰ জৰিয়তে আহ্বান জনাব বিচাৰিছোঁ ৰাইজক
যিকোনো কথাত ভুল না যাবলৈ আৰু ৰাইজক লৈ যাতে কোনেও হেতালি নেখেলে এনেও কষ্টাচ সমাজ আমাৰ যি সমস্যাৰে জৰ্জৰিত আমি হৈ আছো এই সমস্যাখিনি আমি সমাধান কৰিব পৰা নাই এইখিনি টাইমত আমি কষ্টাচবংশী সমাজে চৰকাৰক কেনেকৈ হল টিকট পেলাব লাগে সেইটো পৰিকল্পনা কৰিব লাগে এতিয়া কিন্তু আমি নিজৰ নিজৰ মাজতে ক্ষমতাৰ দৌৰত মানুহ লাগি আছে মই সভাপতি হিচাপে এটা কথা ক'ব বিচাৰোঁ আক্ৰাছু একত্ৰিতকৰণ কৰক আমি কোনো পদবী লালসাত নাই যোনে ভাল যোগ্য ব্যক্তিক দিয়ক শিক্ষিত সমাজ আগবাঢ়ি আহক তেতিয়াই সমাজখন সুসংগঠিত হ'ব আৰু এটা কথা কৈছোঁ কি সিহঁতে যদি সঁচা অৰ্থত একত্ৰিতকৰণ কৰিব ওলাইছে তেতিয়াহ'লে বিভিন্ন আঞ্চলিক জিলা পৰ্যায়ৰ যিখিনি কথা আমি ৰাজহুৱাভাৱে কম সময়ৰ ভিতৰত আমি এতিয়া আমি ঘোষণা কৰিম তাৰিখটো সেই তাৰিখত সকলোৱে আহক আৰু বিশেষকৈ কষ্টাচবংশী বুদ্ধিজীৱী হওক যিখিনি আমাৰ 26 তাৰিখে প্ৰেছ মিট দিছোঁ আৰু আজি আমি যিকোনো এটা সংকল্প ল'লোঁ হৈ কিন্তু এতিয়া দেখিবলৈ পাৰোঁ আমাৰ সমাজত কষ্টাচবংশী সমাজত কে চি নামৰ 5 লাখ 20 লাখ 10 লাখ টকাৰ কাম দি প্ৰলোভন দি আমাৰ মানুহখিনিক আৰু এটা ভাগ ভাগ কৰা এটা সিদ্ধান্ত লৈ আছে এতিয়া ৰাইজে প্ৰথম বিচাৰ কৰক এইসকলৰ ওপৰত কি ব্যৱস্থা লোৱা হয় তাৰপিছত আমি কিন্তু এতিয়াও আমি এটা কথাত আছোঁ আক্ৰাছুটো একত্ৰিতকৰণ কম সময়ৰ ভিতৰতে হ'বই যেনেকৈ ৰাইজে বিচাৰে তেনেকৈ হ'ব আৰু আমি আহ্বান জনাইছোঁ আৰু ৱেলকাম কৰিছোঁ যিহেতু যিসকলে আজি বিৰোধিতা কৰিছিল সেইসকল ব্যক্তি আজি ওলাই অহাৰ কাৰণত আমি মানে খুব মানে সুখ মানে সুখ অনুভৱ কৰিছোঁ লগতে কষ্টাচবংশীসকল এইখন চৰকাৰক কৈছোঁ কি এইখন চৰকাৰ যদি কষ্টাচবংশীসকলৰ সমস্যাখিনি সমাধান নকৰে তাৰ কিন্তু আমি ৰাজনৈতিকভাৱে কেনেকৈ প্ৰত্যুত্তৰ দিব লগা হয় সেইখিনিৰ কাৰণে আমি ৰেডি হ'ম আমি লোকসভা ইলেকশ্যনৰ আগতে দিছোঁৱে লোকসভা ইলেকশ্যনতে আমি সিহঁতক উচিত প্ৰত্যুত্তৰ দিম আমি প্ৰয়োজন অনুপাতে যিসকল আমাৰ কষ্টাচবংশী নেতৃত্ব আছে বিজেপি কৰা মানে ৰজাঘৰীয়াসকলৰ লগত মিলিত হৈ সিহঁতক আমি আহ্বান জনাম আহ্বান জনাৰ পিছত যদি সিহঁতে নিজৰ দলত যদি উপস্থাপন কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে আমি সিহঁতক প্ৰয়োজন অনুপাতে আমি অব্যাহতি লোৱাৰ দৰেও আমি যাতে ব্যৱস্থা ল'ব পাৰোঁ সেইখিনি ব্যৱস্থা কষ্টাচবংশী সমাজে এইবাৰ কৰিব কেৱল আক্ৰাছু নহয় আক্ৰাছুৰ লগত কষ্টাচবংশী সমাজ একত্ৰিত হৈ নিজৰ জাতিটোৰ হৈ কাম কৰিব এটা কথা কৈছোঁ কি চাওক ৰাইজক মই আপোনালোকৰ যদি আহ্বান জনাব বিচাৰোঁ বেনিফিচিয়াৰী চিষ্টেমত যি হিচাপত চৰকাৰ চলাই আছে এই চিষ্টেমত আপোনালোকে ভুল নাযাব আজি অৰুণোদয় আঁচনি দিছে বেলেগ কিবা কিবি আঁচনি দিছে সেইটো আমাৰ প্ৰাপ্য আমি ল'মেই আমি আদায় কৰিম কিন্তু ইটো নহয় মই অৰুণোদয় আঁচনি পোৱা কাৰণত মই চৰকাৰক ভোট দিব লাগে মই বন্দী হোৱা নাই মই তাতে সেই অৰুণোদয় লোৱাতে মই সিহঁতৰ মানে চুক্তিবদ্ধ হোৱা নাই মই আপোনাক ভোট দিব লাগিব বুলি আমি অৰুণোদয় আঁচনিটো লোৱাটো হৈছে আমাৰ নিজৰ প্ৰাপ্য আমাৰ অধিকাৰ এইটো আমি ল'মেই কিন্তু কষ্টাচবংশী সমাজৰ সমস্যা সমাধান নকৰিলে ভোট কাক দিব লাগে কষ্টাচবংশী সমাজে ডিচাইড কৰিব বৰ্তমান প্ৰেক্ষাপটত কষ্টাচবংশী জাতিৰ ভৱিষ্যতটো আমি চিন্তাই কৰিব নোৱাৰা হৈছোঁ কাৰণ যেতিয়াই কোনোবা এজনে ভাল কাম কৰিব বিচাৰে তেতিয়া তাক কেনেকৈ লেং মাৰি পিছফালে পেলাই দিব লাগে কাৰণ কম কম টকাত কষ্টাচবংশী লিডাৰসকল বিক্ৰী হয় এই পইচাৰ লোভৰ কাৰণে আজি কিন্তু কষ্টাচবংশী সমাজখন এই ধৰণে পেৰালাইজ হৈ আছে আজি কষ্টাচবংশী সমাজৰ ভাল শিক্ষিত ল'ৰা ছোৱালী নাই নেকি ভাল পলিটিচিয়ান নাই নেকি ইমান জনসংখ্যা থকাৰ পিছত আজি কষ্টাচবংশী সমাজে এজন ভাল মন্ত্ৰী কিয় বনাব পৰা নাই এম পি কিয় বনাব পৰা নাই আমাৰ মাজত খোৱা কোমোৰা লগা কাৰণত ভৱিষ্যত পৰিকল্পনা নথকা কাৰণত আজি কষ্টাচবংশী সমাজত এইটোৱে হৈছে এটা কথা আপুনি চাওক কমলাবাৰী উত্তৰ নগৰ কাউঞ্চিলত কিয় দিছে কষ্টাচবংশী সমাজক কষ্টাচবংশীসকল ডেভেলপ হওক আৰ্থিক দিশত ডেভেলপ নহ'লেও আমি যিখিনি লিখা পঢ়াৰ ক্ষেত্ৰতে সাংস্কৃতিক দিশত ৰাইজক আমি একত্ৰিত কৰাৰ দিশতো আমি আগবাঢ়িব পাৰিলোঁ হয় ক'ত আজি যিসকল বৰমুৰি আছে সেইসকলে আজি সংগঠন মানে জাতিটোক একত্ৰিত কৰা বাদ দি নিজে কেনেকৈ মুনাবাল উঠিব পৰা যায় নিজে কেনেকৈ শক্তি প্ৰদৰ্শন কৰিব পৰা যায় সেইটোহে কামত লাগিছে এইকাৰণে বৰ্তমান প্ৰেক্ষাপটত বৰ্তমান যিটো চিষ্টেম চলি আছে এনেকৈ জাতিটো 1000 বছৰ পাৰ হ'লেও জাতিটো কোনো ডেভেলপ নহয় সেইকাৰণত এটা বিপ্লৱ হ'ব লাগিব কষ্টাচবংশী সমাজত লগতে শিক্ষিত যুৱক যুৱতীসকল যদি বিপ্লৱ আৰম্ভ নকৰে তেতিয়াহ'লে এই জাতিটো 20 বছৰ পিছত ইতিহাসৰ পাছতহে আমি লিপিবদ্ধ হৈ থাকিম জাতি হৈ আমি জাতিক বিচাৰি নাপাম কাৰণ কষ্টাচবংশী এনেও সমাজখনক আজি ভূমিৰ পৰাই হওক কলা কৃষি সংস্কৃতি আৰ্থিক ভাষা গোটেই দিশত কিন্তু আগ্ৰাসনৰ বলি হৈ কষ্টাচবংশীসকলে এনেও নিক্ষেপ হৈ যোৱাৰ এটা পথত আছে এইকাৰণে মই আহ্বান জনাওঁ কষ্টাচবংশী সমাজক যাতে কাৰো পৰচনাত পৰি কষ্টাচবংশী সমাজ
আৰু যাতে দুৰ্বল নহওক যিখিনি আছে ইয়াতকে শক্তিশালী ৰূপ কেনেকে দিব পৰা যায় তাৰ বিহিত ব্যৱস্থা কৰক ৰাজনৈতিক পাখা খেলত কছৰাজ মুচি জনসাধাৰণক যাতে বন্দী কৰিব নোৱাৰে কালেকচন কৰি পোৱা নাই মই যদি ব্যক্তি স্বার্থত যদি মই কাম কৰি থব কিন্তু কালেকচন কৰিব লাগিব কিন্তু নিজা ববিয়া যিখিনি পাৰিছো নিজৰ ইনকামৰ টকাৰে মই কিন্তু সংগঠন জীৱন পাৰিছো চলাইছো আজি বজন কোনে যেন কব নোৱাৰিব বোলে মই অমুক কৰা তমুক কৰা পয়সা কাৰণে মই এটো কৰিব নোৱাৰো সেই কাৰণে মই সুনোধৰক মই আহ্বান জনাইছো মুকলিভাৱে মই যদি জাতিদ্রোহী কাম কৰিছো আপুনি ৰাজহুৱাভাৱে মোক প্ৰত্যাহ্বান জনাওক ৰাজহুৱা অনুষ্ঠান পাতক তাত মই মুকলি কৈ যি কব লগা আছে গোটেইখিনি কম তাতে যদি মই জাতিদ্রোহী প্ৰমাণিত হওঁ মোক আপোনালোকে ৰাইজে যি ব্যৱস্থা কৰে মই কিন্তু মূৰ কাটি লওঁ কিন্তু আৰু যে এই সিগনেচাৰ জালিৰ কথাটো কৈছে এই স্মাৰক পত্ৰত মই এটা কথা আপোনালোকক ক'ব বিচাৰোঁ সভাপতিসকলে মেমৰেণ্ডাম প্ৰস্তুত কৰা নাছিল ছেক্ৰেটাৰীয়ে বনাইছিল আৰু সেই মেমৰেণ্ডাম যিটো ওলাইছিল মানে ভুৱা বুলি মই তাত দেখা পাইছোঁ যেতিয়া চন্দ্ৰমোহন পাটোৱাৰ মেমৰেণ্ডামখন আমাৰ হাতেৰে দিছিলোঁ তাতে কোনো পাৰ্থজ্যোতি বৰা কপিল দেৱ সিংহ আৰু সুনোধৰ ৰায়ৰ কোনো ছিগনেচাৰ নাই কিন্তু সুনোধৰ ৰায়ৰ নামটো আছিল তাতে কোনো ছিগনেচাৰ মৰা হোৱা নাছিল যদি আপোনালোকে যিটো অভিযোগ আনিছে সেইটো আপোনালোকে চন্দ্ৰমোহন পাটোৱাৰীক যিখন মেমৰেণ্ডাম দিয়া হৈছে স্মাৰক পত্ৰ দিয়া হৈছে সেই স্মাৰক পত্ৰখন আপুনি আনক যদি তাতে প্ৰুফ কৰিব পাৰে কোনোবা জালি চহী কৰা আৰু এটা কথা দুখেৰে ক'ব বিচাৰোঁ আপোনালোকেতো জাতি ইমান ভাল পায় যাৰ কাৰণে একত্ৰিতকৰণৰ কথা দমকালি মাৰি কৈ আছে তেতিয়াহ'লে জাতিৰ সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত যদি কোনোবা যদি চহীও দিয়া হয় সেইটো আপত্তি কৰিবলৈ কি আছে জাতি প্ৰেমটো তেতিয়া ক'ত থাকিল সঁচাকৈ যদি কয় জাতিৰ প্ৰেম ইয়াততো আপোনালোকৰ চহীটো লৈ তো ক'ৰবাতো চান্দা উঠোৱা নাই ক'ৰবাতো ভাল আঁচনিতো নাম দিয়া নাই যদি দিছে ইয়াতো দিয়াতো নাইয়ে মই 100% মানে মই ক'ব পাৰোঁ সিহঁতৰ নাম একো দিয়া নাই কাৰণ কেবিনেট মিনিষ্টাৰজনৰ যদি মেমৰেণ্ডামত যদি আপোনালোকে চায় তাতে কোনো সিহঁতৰ একো চহী নাই সিহঁত মই ভাবোঁ কি যিহেতু সিহঁতে বহুদিনৰ পৰা এটা ষড়যন্ত্ৰ চলাইছে বেলেগৰ ছত্ৰচিয়াত কাম কৰি আছে সেই মৰ্মে এনেকুৱা হ'ব পাৰে নিশ্চয় সিহঁতে এই কামটো কৰিব পাৰে আমি কিন্তু কৰা নাই এইটো সঁচা কথা যাৰ কাৰণতে মই আপোনালোকৰ জৰিয়তে আহ্বান জনাব বিচাৰিছোঁ ৰাইজক যিকোনো কথাত ভুল নাযাবলৈ আৰু ৰাইজক লৈ যাতে কোনেও হেতালি নেখেলে এনেও কছৰাজবংশী সমাজ আমাৰ যি সমস্যাৰে জৰ্জৰিত আমি হৈ আছোঁ এই সমস্যাখিনি আমি সমাধান কৰিব পৰা নাই এইখিনি টাইমত আমি কছৰাজবংশী সমাজে চৰকাৰক কেনেকৈ হলটেকত পেলাব লাগে সেইটো পৰিকল্পনা কৰিব লাগে এতিয়া কিন্তু আমি নিজৰ নিজৰ মাজতে ক্ষমতাৰ দৌৰত মানুহ লাগি আছে মই সভাপতি হিচাপে এটা কথা ক'ব বিচাৰোঁ আক্ৰাছো একত্ৰিতকৰণ কৰক আমি কোনো পদবী লালসাত নাই যোনে ভাল যোগ্য ব্যক্তিক দিয়ক শিক্ষিত সমাজ আগবাঢ়ি আহক তেতিয়াই সমাজখন সুসংগঠিত হ'ব আৰু এটা কথা কৈছোঁ কি সিহঁতে যদি সঁচা অৰ্থত একত্ৰিতকৰণ কৰিব ওলাইছে তেতিয়াহ'লে বিভিন্ন আঞ্চলিক জিলা পৰ্যায়ৰ যিখিনি কথা আমি ৰাজহুৱা তাতোৰ আহ্বান জনাওঁ পুনৰ যাতে এই জাতিটো লৈ যাতে কোনে যাতে ল'ৰা ধেমালি কৰিব নোৱাৰে তাৰ কাৰণতে সকলোৱে সজাগ সচেতন হওক আৰু জাতিটো পুনৰ যাতে ৰাজনৈতিক পাক চক্ৰ যাতে বন্দী কৰি পুনৰ যাতে বিকৃত যাতে কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সজাগ সচেতন হোৱা খুব প্ৰয়োজন আছে লগতে এটা কথা কৈছোঁ কি ইয়াত ষড়যন্ত্ৰ চাওক কছৰাজবংশী সমাজ কছৰাজবংশীসকল ইমান দুৰ্বল নেকি যেতিয়াই ইলেকশ্যন আহে তেতিয়াই সংগঠনৰ মাজত বাৰে বাৰে ভাগ ভাগ 2019 চনত ভাগ হ'ল 2014 চনত ভাগ হ'ল কিয় কছৰাজবংশী সমাজ ইমান দুৰ্বল কিয় কিহৰ কাৰণে ভাগ ভাগ হয় পইচাৰ কাৰণে নেকি মানুহ ইনকাম কৰিব পৰা হাত ভৰি নাই নেকি আমাৰ নিজা ব্যৱস্থা আমাৰ হাত ভৰি চকু কাণ গোটেইখিনি আছে নিজে ইনকাম কৰি চলিব পাৰোঁ এই ইলেকশ্যনৰ টকাক লৈ কিয় ইমান হাবুডুবু খাব লাগে সেইকাৰণত এটা কথা ক'ব বিচাৰোঁ যাতে এইবাৰ কছৰাজবংশী সমাজত যাতে পুনৰ বিভাজন নহওক তাৰ কাৰণত ৰাইজ সজাগ হওক আৰু যিকোনো কথাত আজি মই দেখিবলৈ পাইছোঁ আমাৰে সম্পাদকজন সুনোধৰ ৰায়ে আমাৰ জিলাৰ সভাপতি আঞ্চলিকৰ সভাপতিসকলক কাম দিয়াৰ নামত কে চি নামৰ কাম দিব গকুল বৰ্মনৰ লগত যোগাযোগ কৰিব কৈ আছে 20 লাখ টকাৰ কাম দিব 10 লাখ টকাৰ কাম দিব 5 লাখ টকাৰ কাম দিব নিশ্চয় এই ছেক্ৰেটাৰীজনৰ কথাতে গম পাইছোঁ ইয়াত গকুল বৰ্মন ডাঙৰীয়া ডাইৰেক্ট জড়িত হৈ আছে সংগঠনটো ভাগ কৰাৰ ক্ষেত্ৰত মই এটা কথা ৰাইজৰ জৰিয়তে ক'ব বিচাৰোঁ গকুল বৰ্মন ডাঙৰীয়াক যেতিয়া আমি সকলোৱে মিলি কে চিৰ মুৰব্বী পতা হ'ল এই কে চিখন দিয়াই সকলো সমস্যা সমাধান নহয় আমি ভাবিছিলোঁ
বেলেগ করিব নোৱাৰিলে গোটেই কেইটা সংগঠনক একত্ৰিত কৰি আমাৰ সংগঠনটো যাতে আমাৰ জাতিটোক যাতে ঠন ধৰি উঠাব পাৰে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লগত যাতে আমি সমিল মিলেৰে ভালভাৱে যাতে আমি কাম কৰিব পাৰোঁ পিছ পৰি যাতে থাকিব নোৱাৰোঁ তেনে এটা পদক্ষেপ ল'বলৈ আমি ভাবিছিলোঁ কিন্তু শেষত দেখা পালোঁ কে চি খণ্ড খেলি মেলি কৰিলে এতিয়া সংগঠনৰ নামতো যিখিনি মানে আছে সেই নিজৰ শক্তি প্ৰদৰ্শন কৰাৰ কাৰণত জাতিটোকো পুনৰ মানে আৰু বিভাজিত কৰি লজ্জানত কৰাৰ এটা ব্যৱস্থা কৰিব বিচাৰি আছে সেইকাৰণে ৰাইজক সজাগ সচেতন হৈ এইখিনি সময় আগবাঢ়িবলৈ আহ্বান জনাইছোঁ আৰু আকাশ একত্ৰিতকৰণ যেতিয়াই ৰাইজে বিচাৰে তেতিয়াই হ'ব আৰু আজি আমি আকাশ একত্ৰিতকৰণৰ কাৰণত আমি কিন্তু এটা ডেট ঘোষণা কৰিম সেই ডেটত কোচৰাজবংশী যিখিনি ভাল পোৱা মানুহ আছে বুদ্ধিজীৱী লিখক অভিভাৱক পাঠক নাগৰিক শিক্ষিত যুৱক যুৱতীসকল সকলোৱে ওলাই আহি আক্ৰাশ এক কৰিব লাগে আৰু আক্ৰাশ একত্ৰিতকৰণ নামৰ পুনৰ সংগঠন যাতে জন্ম কৰি জন্ম দিব নোৱাৰে তাৰ কাৰণে সকলোৱে ৰেডি থাকিব লাগিব ধন্যবাদ।